কে গুরুত্বপূর্ণ খবর দুর্গা পূজার প্রাক্ষণত রাজ্যত উৎকট গরম আর উৎকট গরমে দেখা দেখি বলে পোয়া গৈছে পুয়ারে পড়া পখর রোদ আর তার পাছতে এটা পারাস্তম্ভ বৃদ্ধি পাইছে 32 পড়া 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাজ্যর ভিন্ন প্রান্তত বৃদ্ধি পাইছে পারাস্তম্ভ বা তাপমাত্রা আর তার পাছতে এটা উৎকট গরমের বাবে রাজ্যবাসী এটা কাম কাজ বন্ধ করবলগিয়া পরিবেশের সৃষ্টি হয়েছে আমি অবিস্তারে খবর তুলে অহার চেষ্টা করি আর সেপ্টেম্বর মাহত রাজ্যত প্রচন্ড গরম দুর্গা পূজার প্রাক্ষণত উৎকট গরমে দহিছে রাজ্য এটা ডাঙর খবর জানাইছো রাজ্যত সেপ্টেম্বর মাহত ঊর্ধ্বমুখী পারাস্তম্ভ 32-35 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাব পারে তাপমাত্রা রাজ্যত 32-35 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাব পারে সেপ্টেম্বর মাহত পারাস্তম্ভ আর পুয়ার পড়ায় প্রখর রোদ আর গরমে দহিছে এটা রাজ্যের ভিন্ন প্রান্ত আর শুক্রবার দিনটুত গুয়াহাটীত 33 ডিগ্রি তাপমাত্রা গুয়াহাটীত 33 ডিগ্রি তাপমাত্রা পোয়ার ভাগতে আর রাজ্যের আন আন প্রান্তত ভাদমহিয়া উৎকট গরম আর তিনিচুকীয়া জেলাতো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পোৱা পরিলক্ষিত হয়েছে আপনার জেলাত কিমান তাপমাত্রা আপনি জানি ল ডিব্রুগড়ত 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আজির দিনটুত আর পুয়ারে পড়া পখর রোদ এটা ডাঙর খবর জানাইছো চৰাইদেউ জেলাত 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজির দিনটুত উৎকট গরমে দেখা দেখিলে পোৱা গৈছে রাজ্যের ভিন্ন প্রান্ত শিবসাগর জেলাত 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেপ্টেম্বর মাহত এতিয়া রাজ্যত ঊর্ধ্বমুখী পারাস্তম্ভ যোরহাটত 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজ্যের প্রতিখন জেলার কেওত কিমান কোত কিমান তাপমাত্রা আমি জানাবলে চেষ্টা করছো ধেমাজিত 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনার বাবে জরুরি খবর আপনি জানি লোক আপনার জেলাত কিমান তাপমাত্রায় বিরাজ করেছে লক্ষিমপুরত 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর তেজপুরত 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেজপুর জেলাত আজি পুয়ার ভাগত 10 বজালৈকে 34 ডিগ্রি সেলসিয়াস গোলাঘাটত 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর ইফালে নগাঁও জেলার 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দহা পরিলক্ষিত হয়েছে ঊর্ধ্বগামী হয়েছে তাপমাত্রা মরিগাঁও জেলার 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর লগতে নলবাৰী জেলার 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামনি অসমতো আজির দিনটুত উৎকট গরমে দেখা পরিলক্ষিত হয়েছে পুয়ারে পড়া পখর রোদ উৎকট গরম ধুবুরী জেলাত 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখা পরিলক্ষিত হয়েছে এটা ডাঙর খবর জানাইছো এই মুহূর্তত রাজ্যত এটা সেপ্টেম্বর মাহত ঊর্ধ্বমুখী পারাস্তম্ভ হাইলাকান্দির 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দহিছে হাইলাকান্দিবাসী আর বরপেটা 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখা পরিলক্ষিত হয়েছে আমি জানাবলে চেষ্টা করছো রাজ্যের কোত কিমান পারাস্তম্ভ উৎকট গরমের মাজতে দেখবলে পাওয়া গেছে এটা কোত কিমান পারাস্তম্ভ সেই কথা প্রকাশ পাইছে গতি আপনি জানি লোক যে আপনার জেলাখনত কিমান পারাস্তম্ভ বা কিমান গরম দুর্গা পূজার প্রাক্ষণত এটা রাজ্যত উৎকট গরমে দেখা দেখবলে পাওয়া গেছে রাজ্যত সেপ্টেম্বর মাহত ঊর্ধ্বমুখী হয়েছে পারাস্তম্ভ আর রাজ্যের ঠায়ে ঠায়ে 32-35 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাইছে তাপমাত্রা গুয়াহাটীত 33 ডিগ্রি পুয়ার পড়ায় পখর রোদ আর গরমে দহিছে রাজ্যের ভিন্ন প্রান্ত এটা ডাঙর খবর জানাইছো এই মুহূর্তত গতি আপনি জানি লোক যে আপনার জেলাত বা আপনার অঞ্চলত কিমান তাপমাত্রা আর শুক্রবার দিনটুত গুয়াহাটীত 33 ডিগ্রি তাপমাত্রা রাজ্যের আন আন প্রান্তত ভাদমহিয়ার উৎকট গরম সেপ্টেম্বর মাহতো এতিয়া উৎকট গরমে দেখা পরিলক্ষিত হয়েছে আর তিনিচুকীয়া জেলাত 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিরাজ করেছে আজির দিনটুত আর লগতে ডিব্রুগড়ত 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখা পরিলক্ষিত হয়েছে আর ইফালে চৰাইদেউ জেলাত 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখিছে এটা ডাঙর খবর জানাইছো এই মুহূর্তত যে শিবসাগর জেলাত 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখা পরিলক্ষিত হয়েছে আর উৎকট গরমে দেখা পরিলক্ষিত হয়েছে আর সেপ্টেম্বর মাহত দুর্গা পূজার প্রাক্ষণত এনেদরে এটা 32-35 ডিগ্রি পর্যন্ত পারাস্তম্ভ আর আপনার জেলাত কিমান তাপমাত্রা আপনি জানি লোক যে রাজ্যত যেহেতু উৎকট গরমে দহিছে এটা রাজ্যবাসীক সেপ্টেম্বর মাহত 32-35 ডিগ্রি পর্যন্ত পারাস্তম্ভ আর আপনার জেলাত কিমান তাপমাত্রা সেই কথা আমি ইতিমধ্যে উল্লেখ করছো এটা ডাঙর খবর এই মুহূর্তত লক্ষিমপুরত 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখা পরিলক্ষিত হয়েছে কেবল ইমানেই নহয় তেজপুরত 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখা পরিলক্ষিত হয়েছে
আমি জনাইছো এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত আৰু আপোনাৰ জিলাত কিমান পাৰাস্তম্ভ বা কিমান তাপমাত্ৰা আপুনি কমেন্ট কৰি জনাব পাৰে আমি আপোনাৰ কমেন্ট লোৱাৰ চেষ্টা কৰিম বিভিন্নজনে বিভিন্ন কমেন্ট কৰিছে নাছৰ আহমেদে কৈছে গোৱালপাৰাত 34 ডিগ্ৰী চেলসিয়াছ আৰু সঞ্জয় বৈশ্যই কৈছে বাক্সাত 33 জামিৰউদ্দিন আহমেদে কৈছে লাহৰী ঘাটত 33 লাল এছকে কৈছে মৰিগাঁওত 34 নিবিড় পলাছে কৈছে গুৱাহাটীত 35 মান হৈছে চাগে বুলি উল্লেখ কৰিছে আৰু বৰপেটাতো 33 ডিগ্ৰী চেলসিয়াছ তাপমাত্ৰা বিভিন্নজনে বিভিন্ন কমেন্ট কৰিছে আপুনিও জনাব পাৰে আপোনাৰ অঞ্চলত কিমান তাপমাত্ৰা আপুনি আমি আপোনাৰ কমেন্ট লোৱাৰ চেষ্টা কৰিম পুনৰবালৈ কৰিছো ৰাজ্যত ছেপ্টেম্বৰ মাহত উদ্ধমুখী পাৰাস্তম্ভ দুৰ্গা পূজাৰ প্ৰাক্ষণত এতিয়া উৎকট গৰমে ৰখা দেখিবলৈ পোৱা গৈছে ৰাজ্যবাসীক আৰু আপোনাৰ অঞ্চলত কিমান পাৰাস্তম্ভ কিমান তাপমাত্ৰা আপুনি কমেন্ট কৰক আমি আপোনাৰ কমেন্ট লোৱাৰ চেষ্টা কৰিম 32ৰ পৰা আজিৰ দিনটোত 35 ডিগ্ৰী চেলসিয়াছ পৰ্যন্ত পাৰাস্তম্ভ বৃদ্ধি পাইছে ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত ৰাজ্যৰ উজনিৰ পৰা নামনিলৈকে উৎকট গৰমে দহা পৰিলক্ষিত হৈছে ছেপ্টেম্বৰ মাহতো এনেদৰে এতিয়া উৰ্ধগামী হৈছে পাৰাস্তম্ভ উৎকট গৰমে দহা পৰিলক্ষিত হৈছে আৰু ৰাজ্যৰ আন আন প্ৰান্ততো ভাদমহীয়া উৎকট গৰম দুৰ্গা পূজাৰ প্ৰাক্ষণত এনেদৰে এতিয়া বহুততেই উৎকট গৰমে দহা পৰিলক্ষিত হৈছে ৰবি খানে কৈছে বৰপেটাত গৰম সঞ্জিৎ দত্তই কৈছে বকোত 33 শাহরুখান ডেকাই কৈছে মঙ্গলদৈ 36 অমিত সাহুয়ে কৈছে নগাঁও 38 আর রূপজ্যোতি আর জে হানসে কৈছে উদালগুড়ি 34 ডিগ্রি বলে উল্লেখ করেছে উদালগুড়ি রাজ্যের ভিন্ন প্রান্তত এতিয়া উৎকট গরম দেখিলে পাওয়া গেছে পুনর্বার উল্লেখ করেছো এটা ডাঙর খবর এই মুহূর্তত আপনার অঞ্চলত কিমান গরম আপনি জানাব পারে সামিম আহমেদে কৈছে বিলাসীপাড়া 35 সোয়া আলী আহমেদে কৈছে পাথাৰ হুজাই 33 আৰু বিভিন্নজনে বিভিন্ন কমেণ্ট কৰিছে গতিকে আপোনাৰ অঞ্চলত কিমান তাপমাত্ৰা আপুনি কমেণ্ট কৰি জনাব পাৰে যিহেতু আজিৰ দিনটোত বিভিন্নজনে বিভিন্ন কমেণ্ট কৰিছে লগতে ৰেজাউল হকে কৈছে দৰং 33 ডিগ্ৰী আৰু আব্দুল মতালেবে কৈছে গোৱালপাৰাত 34 এণ্ড জান্নাতে কৈছে 42 গুৱাহাটী গুৱাহাটীত 42 ডিগ্ৰী চেলচিয়াছ বুলি উল্লেখ কৰিছে সৰুকান ডেকাই কৈছে মঙ্গলদৈ 36 অমিত সাহুয়ে কৈছে নগাঁও 28 আৰু বাবু বাবুয়ে কৈছে নলবাৰী 37 ফজিদ্দুন ইউছলামে কৈছে কহলপুৰ 33 বাহৰুল ইছলামে কৈছে বৰপেটাৰ 36 ৰামজী যাদৱে কৈছে 34 ডিগ্ৰী চেলচিয়াছ গংগা বসুমতীৰে কৈছে 35 চিমলাতো ৰাজ্যৰ লগতে দেশৰ ভিন্ন প্ৰান্ততো এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে উৎকট গৰম দেশৰ বিভিন্ন জিলাতো এতিয়া উৎকট গৰমে দহা পৰিলক্ষিত হৈছে ছেপ্টেম্বৰ মাহতো এতিয়া উৎকট গৰম বুলি উল্লেখ কৰিছে